হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি সোলোইস্ট হিসেবে বিটিএস মেম্বার ভি এই প্রথম একটি ফ্যান মিটিং রেখেছিল। যদিও এটা ভিয়ের ফ্যান মিটিং ছিল, কিন্তু সে আরও একজন গেস্ট এনেছিল, যাকে দেখে আর্মিরা চমকে গিয়েছিল। আর সেই গেস্ট অন্য কেউ না, বরং ভিয়ের সোলমেট জিমিন। ফ্যান মিটিংয়ের টাইমে জিমিন তাদের সাব ইউনিট সং ফ্রেন্ডের উপর পারফর্ম করে, তার আর্মিদের সাথে কিছু গেমস খেলে এবং তাছাড়াও তারা জিমিনের বার্থডে সেলিব্রেট করে। সবার জন্য এটা মনে রাখার মতো একটি দিন ছিল। সেখানে ভি এবং জিমিন তাদের ফিউচার রিলেটেড কিছু আপডেট দেয়, বিশেষভাবে তাদের ম্যান্ডেটরি মিলিটারি সার্ভিস নিয়ে। ভি বলে সে মিলিটারিতে এনলিস্ট হওয়ার আগে জিমিনের সাথে রানিং ম্যানে পার্টিসিপেট করতে চায়। যদিও ভি তেমন কোনো তারিখ উল্লেখ করেনি, তবে সে বলে এই বছরই মিলিটারিতে জয়েন করবে তারা। আর দেখতে দেখতে অক্টোবরও শেষ হয়ে যাচ্ছে, 2023ও শেষ হতে আর খুব দেরি নেই। তাহলে খুব তাড়াতাড়ি হয়তো ভি এবং জিমিন মিলিটারিতে চলে যাবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভি এবং জিমিনের মিলিটারিতে জয়েন হওয়া নিয়ে তোমার কি মতামত আমাকে কমেন্টে জানিয়ে দাও। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।